দূরে দেখতে পাচ্ছেন একটি ঘড়ি। এই ঘড়িটা মূলত সেই সময় থেকেই প্রতি ঘন্টায় ঘন্টায় বিকট আওয়াজ দেয়। কি নাকি মানুষ জবাই করে এখানে ফেলতো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দয়ারাম রায়ের প্রতিকৃতি। পাঁচ আনা বেতনে চাকরি করত দয়ারাম রায়। এত বিশ্বস্ত মানুষ ছিলেন যার সততা নিষ্ঠতা সব কিছুই দেখে রানী ভবানী এই পুরো প্রাসাদটাই ওনাকে দিয়েছেন। তে থাকুন ব্লগ। এটা দেখে মনে হচ্ছে রাজা আমি হওয়া লাগতো। হলে তো ভালোই হইতো, রানীর অভাব থাকতো না। রানীর অভাব থাকতো। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে পরিশ্রম। সবাই যদি পরিশ্রম ঠিক মতো করতে পারে তাহলে অবশ্যই একসময় সফলতা আসবেই।